প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে যে আজকে প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি দৈনিক সংবাদপত্রে কার্যত আপার প্রাইমারি রিলেটেড গুরুত্বপূর্ণ জাজমেন্টের খবর কিন্তু উঠে এসেছে কিন্তু দেখা যাচ্ছে জাজমেন্টের কথা উল্লেখিত হলেও সেখানে কিন্তু সিট আপডেট বা রিজার্ভেশান সংক্রান্ত বিষয়ে কোনো কথা উল্লেখ নেই এই নিয়ে কিন্তু চারিদিকে তোলপাড় পড়ে গিয়েছে এবং এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান উঠে আসছে গুরুত্বপূর্ণ ভিডিও তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতে হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টি জেনে নিই বন্ধুরা আজকে জনপ্রিয় সামাজিক দৈনিক সংবাদপত্রে আপার প্রাইমারি রিলেটেড একটি খবরের ক্ষেত্রে উঠে এসেছে জাজমেন্টের কথা এবং সেখানে দশ অথবা এগারোই আগস্টের কাছাকাছি সময় জাজমেন্টের কথাটি উঠে এসেছে সম্ভাব্য একটা সময়সীমা তো দশ এগারো তারিখ ইতিমধ্যেই কিন্তু শনি রবিবার পড়ছে সেই বিষয়টা অবশ্যই মাথা রাখার মতো বিষয় তবে নিয়োগের ক্ষেত্রে কমিশন যে অত্যন্ত আশাবাদী তারা যে এগিয়ে থাকছেন এ বিষয়ে এবং বেশ কিছু পজিটিভ পদক্ষেপ তারা গ্রহণ করে রেখেছেন এটাও কিন্তু বোঝা যাচ্ছে সেই খবরটিকে সম্পূর্ণ দেখার পরে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে সেই খবরে অনেক ক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুরা প্রশ্ন করছেন যে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো কিছু উল্লেখিত হয়নি এবং রিজার্ভেশান রুলস বা পলিসি সংক্রান্ত বিষয়ে কোনো কথাই উল্লেখিত হয়নি তাহলে কি এই দুটো অমিট হয়ে যাবে বা এই দুটো কোনো গুরুত্ব পাবে না এই নিয়ে চাকরি কিন্তু উৎকণ্ঠায় পড়েছেন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন বার্তা দিচ্ছেন এই দুটো বিষয় কেন উল্লেখিত নেই তো এই বিষয়ে জানিয়ে রাখি যে দৈনিক সংবাদপত্রে কি প্রকাশিত হবে না হবে সেটা কিন্তু আমাদের বা আমার আপনার জানার বিষয় নয় যেভাবে খবরটি তারা সংগ্রহ করেছেন সেভাবে কিন্তু পরিবেশন করেছেন সেখানে কি উল্লেখিত থাকবে না থাকবে কতটা উল্লেখিত থাকবে তা সম্পূর্ণই কিন্তু সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় তো সেখানে কেন সিট আপডেটের বিষয়টি উল্লেখিত হলো না রিজার্ভেশন পলিসি সংক্রান্ত বিষয়ে কেন এলো না এই নিয়ে খামোখা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই কারণ অর্ডার যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু সকলকে এগোতে হবে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়া থাকে সেভাবে কিন্তু সেটা গ্রহণ করতে হবে তো আমরা সকলেই জানি যে যদি ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ অর্ডারে অনেকে অসন্তুষ্ট হন বা সন্তুষ্ট না হন তো সেক্ষেত্রে পরবর্তী যদি কোনো ভ্যালুয়েবল স্টেপ থাকে তবে কিন্তু সেটা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট তো সেই দিক থেকে অর্ডার এলেই সবটা বিচার হবে কিন্তু গণমাধ্যমের খবরে অনেকেই উৎকণ্ঠিত হয়ে পড়েছেন যে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কোনো কেন খবরাখবর কিছু এলো না সেই খবরকে বেশ করে তো সেই খবরটার দিকে আমরা একটু ফোকাস করবার চেষ্টা করব বন্ধুরা আপার প্রাইমারির ক্ষেত্রে দৈনিক সামাজিক সংবাদপত্রে যে খবরটি উঠে এসেছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে এবার কিন্তু শিক্ষক নিয়োগের জট কাটতে চলেছে অগস্টেই এবং সেই দিক থেকে প্রায় সাড়ে তেরো হাজারের পদে নিয়োগের একটা জায়গা আসছে আগামীতে যেখানে কমিশনের ঘোষিত শূন্যপথ কিন্তু চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি এবং আঠেরই জুলাই এই সংক্রান্ত বিষয়ে মামলা রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে সম্মানীয় বিচারপতি তবল চক্রবর্তী মহাশয় ডিভিশন বেঞ্চে তবে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত জাজমেন্ট চলে আসতে পারে সেইটাকে হিসাব করলে একটা ডেডলাইন উঠে আসছে দশ বা এগারো তারিখ অগস্টে মামলাটি রায় দিতে পারে মহামান্য কলকাতা হাইকোর্ট তো এখানে লেখা রয়েছে দিতে পারে দিতে পারেই মানে যে ওই ডেটেই দিয়ে দেওয়া হচ্ছে এমনটা নয় পিছু হতেই পারে অর্থাৎ একদিন দুদিন এদিক ওদিক হতেই পারে তো সেটাই কিন্তু বিচার্য বিষয় হবে তো এই বিষয়ে সম্মানীয় এসএসসির তরফ থেকে সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় সম্মানীয় চেয়ারম্যান সাহেব কিন্তু জানাচ্ছেন যে আশা করছি দশ এগারো অগস্ট রায়দান হবে মহামান্য আদালত যদি বলেন যে ওই ছশো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সলা হবেই এরকমই তিনি বড় বার্তা দিচ্ছেন তো সেদিক থেকে এই বিষয়টি লক্ষণীয় কিন্তু এখানে কিন্তু কোথাও সিট আপডেট বা রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে বক্তব্য নেই তো সেটা কোর্ট অর্ডার না এলে কিন্তু বলা কোনোভাবেই মুশকিল যে কি থাকবে না থাকবে তাতে সামাজিক দৈনিক সমাপত্রে কোনো বিষয় উল্লেখিত নাও হতে পারে এই নিয়ে কিন্তু উৎকণ্ঠিত বা দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেভাবে কোর্ট অর্ডার হবে সেই অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ শুরু হবে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ